দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সঙ্গে যাকে পেয়েছি তিনি আর কেউ নন, যদিও তিনি বিধায়ক, কিন্তু তার যে পরিচয়টার জন্য মানুষের এত অত্যন্ত প্রিয়, তিনি হচ্ছেন আজকের দিন অত্যন্ত প্রাসঙ্গিক মেয়র পরিষদ উদ্যান শ্রী দেবাশিস কুমার। কারণ ওনার এই যে সবুজায়ন প্রকল্প, সেই সবুজায়ন প্রকল্পের হাত ধরে আজ আমফানের পরেও প্রাকৃতিক ভারসাম্য আমাদের কলকাতা শহরের পুরসভার উদ্যোগে যে সবুজায়ন প্রকল্প চলছে তার মূল কাণ্ডারি হচ্ছেন এই দেবাশিস কুমার। কথা বলে নেবো আমার সাথে দেবাশিস বাবু। প্রথমে তো বাংলা ইঞ্জিনিয়ার আপনাকে স্বাগত। আচ্ছা, এই যে সবুজায়ন প্রকল্প যেটা আজকে এখানে উদ্বোধন হচ্ছে কলেজটিতে, আপনি তো দীর্ঘদিন কলকাতা পুরসভার মেয়র পরিষদ উদ্যান, আগের থেকে মানুষের সচেতনতা সবুজায়নের প্রতি কতটা হয়েছে এবং আপনাদের পুরসভা তরফে নতুন করে কি উদ্যোগ নিচ্ছেন যাতে সবুজায়ন প্রকল্প বলে গিয়ে? আমি মনে করি মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছেন সবুজায়নের ক্ষেত্রে, সবুজ রক্ষা করার ব্যাপারে। আর আমরা চেষ্টা করছি সবুজের পরিমাণ বাড়িয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এক একটা করে গাছ লাগান এবং গাছ চেষ্টা করুন। দরকার পড়লে তারা যদি অ্যাডাপ্ট করতে চান গাছ, তাতেও আমরা রাজি আছি, তারা গাছ অ্যাডাপ্ট করতে পারে। নতুন কি প্রকল্প নিচ্ছেন আপনারা পুরসভাগত ভাবে যাতে সবুজায়ন এই প্রকল্প আরো বেশি ত্বরান্বিত হতে পারে? আমাদের এক বছর আমরা শুরু করেছি, আমাদের চেষ্টা হচ্ছে আগামী দু বছরের বা তিন বছরের মধ্যে 1 কোটি গাছকে লাগিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। কিন্তু যেমনটা আপনার বক্তব্য থেকে উঠে আসে অনেক ক্ষেত্রে যে আজকে একটা ইকোলজিক্যাল ব্যালেন্সের ডিস্টারবেন্স এসে গেছে, যেহেতু নগরায়নও সঙ্গে সঙ্গে দরকার, যেহেতু আমাদের জায়গা ছোট অথচ ইকো ডেন্সিটি বেশি, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ডেমোগ্রাফিক এই যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এই সবুজায়ন প্রকল্পের গাছ লাগানোর জায়গাও তো বার করতে হবে। আমরা এবার ওই জন্যই আমরা বলছি যারা বাড়ি তৈরি করছে নতুন করে তাদের আমরা উৎসাহ দেওয়ার জন্য বলছি, আপনার যদি বেশি করে গাছ লাগান তাহলে আমরা আপনাদের অনেক বেশি সুযোগ এবং সুবিধা সব দিক থেকে দেবো। মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছি, নগরায়নও হবে সাথে সাথে সবুজায়ন মেনে চলবে। কিন্তু দেবাশিস বাবু, এটা কি কোনোভাবে একটা আইনগত ভাবে করা যায় না যে আজকে আপনি একটা বহুতল বানাতে গেলে? একদম, আমরা আইনই করে দিয়েছি, এতগুলো যদি তোমার গাছ কাটতে হয় তাহলে এতগুলো গাছ লাগাতে হয়, সে আইন আছে। আইন ছাড়াও আমরা চেষ্টা করছি মানুষকে আরো উৎসাহিত করতে, আরো অনেক রকম ভাবে তাকে সুযোগ সুবিধা দিয়ে যাতে সবুজায়নটা আরো বেশি মনোযোগ দিয়ে করতে পারে। যেমনটা উনি জানালেন যে পুরসভাগত ভাবে আইন তো আছেই, সেই আইনের কঠোর ভাবে প্রণয়ন করে এবং সেই সঙ্গে উৎসাহব্যঞ্জক ভাবে উৎসাহ প্রদান করে মানুষকে এই সবুজায়ন প্রকল্পে সচেষ্ট হওয়ার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতার কলেজ স্ট্রিট থেকে ভিডিও জার্নালিস্ট নিদার সাথে বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় সাহা।